তখন থেকে ঘ্যান 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 করেই যাচ্ছে। এনে ধর। আরে পঞ্চাশ টাকা তো একটা পান বিড়ির দোকানও খোলা যাবে না। হ্যাঁ গো শুনছো, তোমার ছেলে পঞ্চাশ টাকা নিতে লজ্জা পাচ্ছে। ওরে আমার দাদু পঞ্চাশ টাকায় সংসার চালাতো রে। আমার বাবা ওই পঞ্চাশ টাকা নিয়ে কলকাতা শহরে এসেছিল, আর আমাদের বিয়েতে তোর দাদু ওই পঞ্চাশ টাকায় যৌতুক দিয়েছিল। মা মা তুমি কিছু বলতে পারছো না, কিছু বলো না। কি বলবো বলতো, সামান্য একটা হীরের দুল চেয়েছিলাম, আজ অব্দি দেয়নি। গিয়ে দেখ দোকানটা হয়তো উঠেই গেছে। গ্রামে 80 লাখ টাকার জমি বিক্রি হলো, টাকা তো চোখে দেখলামই না, গন্ধও শুকলাম না। কপ্পুর দিয়ে আলমারিতে তুলে রেখেছে। চেঁচাও, আরো ভালো করে চেঁচাও, মাইক নিয়ে সারা রাজ্যের লোককে জানিয়ে বেড়াও। দাঁড়াও 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 দাঁড়াও, হ্যাঁ তোমার কাছে 80 লাখ টাকা আছে আর তুমি আমাকে 7.5 লাখ টাকা দিতে পারছো না? না পাচ্ছি না। তোমাকে খাওয়াতে পড়াতে লেখাপড়া মেইনটেনেন্সে অনেক টাকা গলে গেছে আমার, আর একটা টাকাও আমি দিতে পাচ্ছি না। বাবা বাবা দেখো, তুমি যদি আমায় টাকাটা না দাও তাহলে কে টাকাটা দেবে আমায় বলো? চুরি করো, ডাকাতি করো, যা ইচ্ছে করো, তারপর যদি ধরা পড়ো আমি তো উকিল, তোমার কেসটা না আমি ফ্রিতে লড়ে দেবো। অনেক হয়েছে, অনেক হয়েছে। এই যে দেখো, তুমি যদি আমাকে টাকাটা না দাও না তো তো আমি বাড়ি ছেড়ে চলে যাবো। টাটা। আচ্ছা যাচ্ছি মা, যাচ্ছি, তুমি ভালো থেকো, টাটা। রাহুল 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 শোন, বাড়ি ছেড়ে চলে যাবে? ওরা তোর ক্ষমতা আমার খুব জানা। টাকার লোভে পরিচারকের হাতে বৃদ্ধ দম্পতি খুন, পরিচারক গ্রেপ্তার, দেখেছো? দেখো পই পই করে বলেছিলাম ঘরের কাজ নিজের হাতে করো, কাজের লোক রাখতে যেও না, দেখবে রাত্রির বেলা নিশ্চিন্ত মনে শোবে, সকালবেলা গলা কাটা হয়ে উঠবে। মা তুই এসে গেছিস বাবা? না এসে যাবে কোথায়, এখন কাশী বিশ্বনাথ বেছে বেছে লোক খাওয়ায়। কি পকেট ঠনঠন করতে স্টিয়ারিং বাড়ির দিকে ঘুরিয়ে দিয়েছো তো? কিন্তু মনে রেখো, বরাদ্দ শুধু দুবেলার খাবার, তার বাইরে একটি টাকাও নয়। বাবা আমি তোমার কাছে কিচ্ছু চাই না, আমি শুধু এসেছি আশীর্বাদ নিতে আর মিষ্টি মুখ করাতে। আমি একটা নতুন বিজনেস শুরু করেছি। হ্যাঁ কিসের বিজনেস রে? ইলেকট্রনিক গুডস, সব কিছু আছে, সিডি প্লেয়ার, ডিভিডি প্লেয়ার, টিভি, আরো কত কিছু, একটা বিশাল শোরুম। তা অনেক টাকা লাগলো না? হ্যাঁ ওই তো 7.5 লাখ টাকা আমি ঢেলেছি, আর বাকি 50 লাখ টাকা ব্যাংক লোন। 7.5 লাখ পেলি কোথায়? কেন তুমি তো আমাকে রাস্তা দেখালে। আমি আবার তোকে কি রাস্তা দেখালাম? হুমা তুমি বললে না চুরি কর ডাকাতি কর, করে ফেললাম। হ্যাঁ ইনফরমেশন ছিল বুঝলে, বাড়ি ভর্তি প্রচুর টাকা, স্বামী স্ত্রী দুজনেই একা থাকেন। তো কি করলাম আমি, রাতের বেলা চুপটি করে ওদের ঘরে ঢুকে পড়লাম। ওরা তখন দুজনেই ঘুমাচ্ছে, তারপর আস্তে করে চাবিটা বিছানার তলা থেকে বার করলাম, গিয়ে আলমারিটা খুললাম, টাকাটা বার করলাম, আবার যেখানে চাবিটা রাখার সেখানে রেখে দিলাম। তার মানে তো এতক্ষণে পুলিশে খবর দিয়ে দিয়েছে? ওরা তো জানেই না, তবে এবার জানবে। চুরিটা কার বাড়িতে করলি? আমাদের চেনাশোনা কেউ? কেন নিজের বাড়িতেই। আরে ওই যে তুমি যে 80 লাখ টাকা আলমারিতে ঢুকিয়ে রেখেছিলে ওই জমি বাজার, সেখান থেকে নিয়ে নিয়েছি। হতভাগা, নিজের বাপের পেছনে বাঁচ দিচ্ছ? ভালোয় ভালোয় যখন টাকাটা চেয়েছিলাম তখন তো দিলে না, তখন বললে চুরি কর ডাকাতি কর। আমি তো তোমার সব কথাই শুনি, তাই এই কথাটা কি করে ফেলি বলো? আর এ বাড়িতে তো সবই কালো টাকা। রাহুল বাপ আমার, দুষ্ট ছেলে আমার, মিষ্টি ছেলে আমার, ভুল করে বাপের টাকা হাত দিয়ে ফেলেছ, এবার টাকাটা ফেরত দাও। ও তো আর ফেরত দেওয়া যাবে না, ও তো মার্কেটে ঢুকে গেছে। ফাইনাল ফাইনাল, তাহলে এবার ফাইনালি বাড়ি ছেড়ে চলে যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। জোর লাগা কে ধুম ধড়াক্কা, লেগেছে প্রেমের ঝটকা, দম দমা দম পঞ্জা চক্কা, না ঘর কা না ঘটকা, লে হালুয়া লে হালুয়া।